দর্শকদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি হুমায়ুন কবি, সহকারী শিক্ষক আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি শ্রেণী তৃতীয়, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 10, আমাদের জাতির পিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোমরা প্রতীয়মান হচ্ছ আজকে আমাদের আলোচনার কি বিষয় হবে। আমরা ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি। তো সুতরাং আমাদের আজকের পাঠটি হবে আমাদের জাতির পিতা। আমরা বঙ্গবন্ধু শিক্ষা এবং সংগ্রামী জীবন নিয়ে আজকে আলোচনা করব। এই পাঠে আমরা যা শিখব বা তোমরা যা শিখতে পারবে, বাংলাদেশের জাতির পিতার নাম বলতে পারবে, জাতির পিতার জীবনী সংক্ষেপে বলতে পারবে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার অবদান উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছ যে আমাদের আজকে আলোচনা বিষয় হবে আমাদের জাতির পিতা। আমরা ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ছবি দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর শিক্ষা এবং সংগ্রামী জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সাধারণ আলোচনা করে নিই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল খোকা এবং তার বাবার নাম ছিল শেখ লুৎফর রহমান, মায়ের নাম সায়রা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে গ্রিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন অংশগ্রহণ করে। এইসব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। তাহলে আমরা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা এবং যে সংগ্রামী জীবন দেখলাম। আমাদের যে সাধারণ আলোচনা থেকে প্রতীয়মান হয় কিছু প্রশ্ন এখানে আমাদের সাধারণত পরীক্ষায় আসে, যে আমাদের জাতির পিতার নাম বলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালে 17 মার্চ। তোমরা নিশ্চয়ই জানো যে 17 মার্চ আমাদের একটা গুরুত্বপূর্ণ এখানে দিবস হিসেবে পালন করা হয়, অর্থাৎ আমাদের জাতীয় শিশু দিবস হিসেবে 17 মার্চকে পালন করা হয়। যদি প্রশ্ন আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম খোকা, তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন। এরপর অনেক আরও প্রশ্ন হয় যে তার শিক্ষা জীবন শুরু হয় কত বছর বয়স থেকে, 7 বছর বয়সে এবং শুরু হয় এবং তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। তার 2 বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। এরপর তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। তখন থেকে বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। এইসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে কারাবন্দী অর্থাৎ অনেকবার জেলে যেতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল বা অটল। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বঙ্গবন্ধু শিক্ষা এবং সংগ্রামী জীবনের কিছু অংশ। আমরা পরবর্তী অংশ দেখব, পরবর্তী অংশ আমাদের কি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরবর্তী অংশ আমরা দেখব। তিনি 1966 সালে পূর্ব বাংলার জনগণের মুক্তির যে সনদ 6 দফা পেশ করেন এবং 1970 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান যে শাসক গোষ্ঠী ছিলেন তাদের ষড়যন্ত্রে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার কিন্তু সেই সময় গঠন করা সম্ভব হয়নি বা গঠন করতে পারেন নাই। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং স্বাধীনতা এবং সংগ্রামী জীবন আমরা দেখলাম। আমরা এখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের করতে হবে। বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন দেখব যে বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন
এই প্রশ্নগুলো যদিও তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, এবং আমরা যে আলোচনা করলাম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, সেখানে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবো। কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়, তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন, বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন, কত সালে সৈয়দ উপাধি পেশ করা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো তোমাদের বাসায় করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় দেখে নেবে। 1920 সালে পাশের একটা আমরা খ নাম্বার দেখি, যে খ নাম্বার এখানে বলা হয়েছে সালের কথা, এই 1920 সাল যে ঘটনাটি ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। 1927 সালে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে ভর্তি হন। 1929 সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। 1966 সালে যে সৈয়দ উপাধি অর্থাৎ বাঙালির মুক্তির সনদ সেটি পেশ করা হয়। 1970 সালে অর্থাৎ বঙ্গবন্ধুর যে দল আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই তথ্যগুলো আমরা যে পূর্ব আলোচনা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের আলোচনা থেকেই, পূর্ব আলোচনা থেকেই উত্তরগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এবং এখানে তোমাদের যে তোমাদের মেধা যাচাই করার জন্য পাঠ্যপুস্তকে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। দেখো, বঙ্গবন্ধু কোথায় মাধ্যমিক শিক্ষা লাভ করেন? এখানে প্রথম অপশনটি রয়েছে গোপালগঞ্জ মিশন হাই স্কুল, দ্বিতীয় অপশন কলকাতা মিশন হাই স্কুল, দ্বিতীয় অপশন তৃতীয় অপশন ফরিদপুর মিশন হাই স্কুল এবং ঢাকা মিশন হাই স্কুল। চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন তোমাদের বেছে নিতে হবে। আশা করছি তোমরা এটাও পারবে, এই আলোচনা যদি তোমরা অংশগ্রহণ করো অবশ্যই পারবে, আশা করি তোমরা বই থেকে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কিছু প্রশ্ন অবশ্যই দেখব এবং সেই প্রশ্নের উত্তরও আমরা দেখে নিব। আর প্রথম প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করেন। এরপরে আমরা যদি প্রশ্ন দেখি যে কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়, 7 বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়, তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। এরপরে বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন আইন বিষয়ে। কত সালে সৈয়দ উপাধি পেশ করা হয়? 1966 সালে সৈয়দ উপাধি পেশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের পাঁচটি প্রশ্ন। পরবর্তীতে পরবর্তী আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় এবং কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন? ঢাকার রেসকোর্স ময়দানে 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। এবং মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি? মুক্তিযুদ্ধে আমরা হানাদার বাহিনীকে পরাজিত করি। কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন? 1975 সালের 15ই আগস্ট একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে শহীদ হন। শিক্ষার্থী, এই ছিল আমাদের কিছু প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলো দেখলাম। এরপর আমরা দেখবো কাঠামোগত প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন পাশাপাশি তোমাদের কিন্তু কাঠামোগত প্রশ্ন আসে এবং এটা গুরুত্বপূর্ণ, এখানে মার্কসও বেশি থাকে। তুমি কিভাবে বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করো? 5টি ব্যাখ্যা লিখো। উত্তরে আমরা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর মতো দেশের জন্য কাজ করবো, তা 5টি ব্যাখ্যা তুলে ধরা হলো, তোমরা অবশ্যই এটা আন্ডারলাইন করবে। বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের মানুষের জন্য কাজ করবো, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করবো। তোমরা যদি এইভাবে 5টি পয়েন্ট দিতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস অবশ্যই আশা করা যায়। তো আশা করছি তোমরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হলে, এবং বঙ্গবন্ধু যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবন থেকে আমরা শিক্ষা নিলাম, এখান থেকে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলবো। এবং আশা করছি আগামী যে ক্লাসে অর্থাৎ পরের যে মডিউলটা নিব সেটা এই অধ্যায়ের পার্ট 2 যেটা রয়েছে, 2 নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।